ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবেদা ফ্রেন্ডস তিরিশে নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে জারি থাকবে লকডাউন এবং তার জন্য প্রকাশ্যে এলো আনলক সিক্স সংক্রান্ত নির্দেশিকা তো আনলক সিক্স গাইডলাইন অনুসারে পয়লা নভেম্বর থেকে কোন কোন পরিষেবা খোলা থাকবে এবং কোন কোন পরিষেবা এখনও বন্ধ থাকবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটা জেনে নেব যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লকডাউন কাটিয়ে উঠে দেখতে দেখতে আনলক ফাইভ মাসটি অতিক্রম করে ফেলেছি আমরা একদিকে পয়লা নভেম্বর থেকে জারি হচ্ছে আনলক সিক্স সেদিকে তাকিয়ে আনলক সিক্স সংক্রান্ত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এর মাধ্যমে ফাইভে যেগুলি ফের খোলার জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল তার মেয়াদ তিরিশে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে মন্ত্রক জানিয়েছে কন্টেনমেন্ট জোনগুলিতে তিরিশে নভেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে ব্যক্তি ও জিনিসপত্রের বিভিন্ন রাজ্যের মধ্যে চলাচলের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না এছাড়াও এই গাইডলাইন অনুসারে কোন কোন পরিষেবা ছাড় মিলছে এবং কোন কোন পরিষেবা বন্ধ থাকবে আমরা এক নজরে দেখে নেব এই গাইডলাইন অনুসারে জোনের বাইরের এলাকায় সিনেমা হল মাল্টিপ্লেক্স থিয়েটার খোলার অনুমতি থাকছে সেক্ষেত্রে পঞ্চাশ শতাংশ আসনের ব্যবস্থা রাখতে হবে সেই সঙ্গে মানতে হবে প্রয়োজনীয় সুরক্ষা বিধি কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে যে ধীরে ধীরে স্কুল কোচিং সেন্টার খোলা হবে এবং এক্ষেত্রে রাজ্য নিজেই সিদ্ধান্ত নিতে পারবে কোভিড সংক্রান্ত এলাকায় কিন্তু স্কুল খোলা যাবে না এবং স্কুল খুললেও ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এরা কিন্তু ক্লাস করতে পারবেন তবে সবাই না যারা চাইবেন অনলাইনে ক্লাস করতে তারা অনলাইনে ক্লাস করতে পারবেন অর্থাৎ এখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না কন্টেনমেন্ট জোনের বাইরের এলাকায় সামাজিক শিক্ষামূলক খেলা বিনোদন এবং সংস্কৃতি ধর্মীয় রাজনৈতিক বা অন্যান্য সমাবেশে অনুমতি দেওয়া হয়েছে এক্ষেত্রে সর্বোচ্চ একশো জন যোগ দিতে পারবেন এবং পরিস্থিতি বুঝে নভেম্বরের প্রথম দিকে কন্টেনমেন্ট জোনের বাইরের এলাকায় এই সীমা একশো জনেরও বেশি করতে পারে রাজ্য তবে করোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সুরক্ষা মেনে চলতে হবে সকলকে এবং এই নির্দেশিকায় বলা হয়েছে যে বদ্ধ স্থানে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ আসনের ব্যবস্থা রাখা যাবে সেক্ষেত্রে সর্বোচ্চ জন থাকতে পারবেন এবং সকলকে মাস্ক পরতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে বা হাত ধোয়া বাধ্যতামূলক এবং প্রশিক্ষণের জন্য যারা স্পোর্টস পার্সন আছে তারা কিন্তু সুইমিং পুল ব্যবহার করতে পারবেন এর জন্য প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে চলতে হবে অর্থাৎ আনলক ফাইভে যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেই আনলক ফাইভের গাইডলাইনেই কিন্তু বলবৎ থাকবে তিরিশে নভেম্বর পর্যন্ত তিরিশে নভেম্বর পর্যন্ত এই নিয়মগুলোই সকলকে মানতে হবে তো ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ